ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যেগুলো হালাল দেখতে হবে যে আপনি কি মাখছেন, যদি ওর মধ্যে হারাম কিছু না থাকে আপনি ব্যবহার করতে পারেন, কোনো আপত্তি নেই। অজু করার সময় পরে যেমন মুখ মুছছেন, যদি প্রয়োজন হয় কোনো জিনিস আপনি মাখতে পারেন, যদি সে জিনিসটা অন্য সময় তা হালাল হয়, যেমন সেন্ট অজু করার সময় তো দেয় দায়িত্ব দিতে পারেন, আপত্তি নেই। তেমন কোনো ক্রিম যদি কোনো হারাম না থাকে কেমিক্যাল আপনি ব্যবহার করতে পারেন, আপত্তি নেই। জি, ব্যাংকে আমার অ্যাকাউন্টে জমা ইন্টারেস্ট নিজে ব্যবহার না করে গরিবকে দেওয়া যাবে কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সমস্ত আহলুল ইলম যারা আছে ব্যাংকিং ব্যবস্থার উপরে, এই প্রশ্নটা আবু হানিফা রাহিমাহুল্লাহ যারা মুকাল্লিদ দাবি করে তাকে প্রশ্ন করবেন যে ব্যাংকে তো টাকা রেখেছে, এখন সুদ দিচ্ছে, তো এটার কি হক, এটা কাকে কি করব? ইমাম আবু হানিফার ফতোয়া দেন। তো যাই হোক, সমস্ত আহলুল ইলম এখানে একমত যে ব্যাংকে আপনি টাকা না রাখাটাই ভালো, আর যদি রাখেন অতিরিক্ত যে ইন্টারেস্টটা আসছে ওটা তুলে গরিব মিসকিনের মধ্যে বন্টন করতে হবে, বিনা নেকির আশে আপনি বেঁচে গেলেন। কথা বুঝতে পারলেন না? বিনা নেকির আশায় আপনি ওটা দিয়ে দিবেন গরিব মিসকিনকে, নেকির কোনো আশা ব্যতীত, এটা হচ্ছে এটার হক বা আদায় হয়ে যাবে, তো আপনি গোনা থেকে বেঁচে গেলেন। জি, ছাগল সাতটা মানত করে পরে তা না দিয়ে নগদ টাকা দেওয়া যাবে কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বোন বা ভাই প্রশ্ন করেছেন যে কেউ একটা ছাগল বা কোনো একটা গরু প্রথমত সে মানত করেছে, ওটার পরিবর্তে টাকা দিতে পারবে কি পারবে না? যে মানত যদি খাস যদি ওই নিয়ারটা করে দেন যে ছাগল বা গরু আমি এটা দেব, তো ওটা দেয়াই সর্বোত্তম। এখন পয়েন্ট হচ্ছে এটা যে আপনি কেন ছাগলের পরিবর্তে টাকা দিতে চাইছেন, কি কারণে? একটা প্রশ্ন করে আপনাকে বলুন তো, আপনি কুরবানির সময় কুরবানি ছাগল, এখন ছাগলের পরিবর্তে যদি আপনি বলেন যে না এবার তো বাংলাদেশে প্রচুর কুরবানি হয়েছে, ছাগল দিলে মাংসগুলো নষ্ট হয়ে যাবে, তো টাকা বণ্টন করে দেব, খাসির বদলে যে টাকা দিয়ে দেন হবে? তো নিয়াত খাস যখন আপনি কুরবানি ছাগল বা গাভীর উপরে করেছেন, প্রাণীর উপরে করেছেন, আপনি ওটাকে পূর্ণ করার চেষ্টা করুন। তবে আপনি যদি টাকা তার চেয়ে বেশি দিতে চান এটা তাকওয়ার উপরে নির্ভরশীল, এটা অনুমোদিত, তবে আপনি যেটা করেছেন সেটা পূর্ণ করেন। কেন? মুমিন ব্যক্তি যেটা মানে মানে কথা বলে কাজ সেটাই করে দেখাবে। আসলে এটা স্পষ্ট হয়েছে? জি, حينما رددت يا رب العباد.